একটি কলমে কততলা ফাউন্ডেশন দিলে কত টাকা খরচ হয়, কত টাকার রড যেতে পারে, চলুন শুনে আসি। মোটামুটি একটি ধারণা হয়ে যাবে আপনাদের। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। তো আপনাদের যে ব্যাপারটি দেখাতে যাচ্ছি এটা দুইতলা ফাউন্ডেশন, তবে দুইতলার জন্য আপনাকে একটি কলমের যে রডের হিসাব সেই রডটি যদি আপনি 6টি করে 16 মিলি রড ধরেন এবং 400টা রডের বেজ ধরুন, তাহলে আপনাদের 5 ফিট করে রড কাটতে হবে বেজের জন্য, 5 ফিট বাই 5 ফিট, তারপর 4 ফিট বাই 4 ফিট, 2 ছেটে 6 ইঞ্চি করে মাটাম চলে যাবে, তাহলে আপনাদের 4.5 ফিট বাই 4.5 ফিট একটি বেজ করতে গেলে 6টি রড দিয়ে 16 মিলি রড দিয়ে এটার উচ্চতা হবে প্রায় 18 ফিট নিচে থেকে, তাহলে আপনার খরচ হতে পারে 14,000 টাকা। যদি আপনি ধরুন তিনতলা একটি ফাউন্ডেশনের জন্য একটি বিল্ডিংয়ের কলমের খরচ যদি ধরতে যান, তাহলে সেটি ধরুন আপনাকে 8টি করে রড ব্যবহার করতে হবে 16 মিলি, সাথে বেজ অবশ্যই 16 মিলি থাকতে হবে। সেটাতে ধরুন যদি বেজ হয়ে থাকে 5 ফিট, তাহলে আপনাকে 6 ফিট রড কাটতে হবে, 2 সাইডে বেজের মাটাম উঠবে, তো সেক্ষেত্রে আপনার বেজের ঢালাই হবে প্রায় 5.5 ফিট বাই 5.5 ফিট। কলমের সংখ্যা হলো আপনার 8টি করে, তাহলে নিচে উপরে 16 মিলি রড ব্যবহার করে আপনাকে একটি পিলারের খরচ হতে পারে 18,000 টাকা। আর ধরুন এই যে দেখতেছেন, যদি ধরুন আপনি 4তলা একটি ফাউন্ডেশনের জন্য একটি বিল্ডিং করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে রড ব্যবহার করতে হবে আপনাকে কমপক্ষে 10টি, তাহলে 10টি 16 মিলি রড ব্যবহার করতে গেলে আপনার বেজের সাইজ হবে 6 ফিট বাই 6 ফিট, রডের কাটতে হবে বেজের 7 ফিট বাই 7 ফিট। সেই হিসাবে আপনার একটি কলমের সংখ্যা খরচ হবে যেমনটি 22,000 টাকা, তাহলে সেখানে রডের যে পরিমাণ সে পরিমাণ যদি ধরতে চান, তাহলে আপনাকে দুইতলা ফাউন্ডেশনের জন্য 18 ফিট উচ্চতা দিয়ে 4.5 ফিট 4.5 ফিট বেস ডালা দিয়ে রড লাগবে প্রায় 80 কেজির মতো, 80 কেজি থেকে 2 কেজি কম হতে পারে। আর যদি তিনতলার জন্য ব্যবহার করেন, তাহলে বেজ কলমে চুরির রিঙের রডের সহকারে প্রায় 150 কেজি 150 কেজি রড লাগতে পারে। আর যদি আপনি 4তলা ফাউন্ডেশন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার রড লাগতে পারে প্রায় 200 কেজি থেকে 205 কেজির মতো, তাহলে আপনার এভাবে খরচগুলো যদি আপনি কনভার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার 4তলার জন্য 22,000 টাকা খরচ হতে পারে একটি কলম বেজ সহকারে, সেটি 1তলার জন্য। আর 1তলার জন্য কীভাবে ধরা হলো সেটি 4তলা ফাউন্ডেশনের জন্য, নিচে ধরুন আপনাকে 1.5 ফিট কলমের যে মাটাম দিতে হয় সে মাটামে 1.5 ফিট, নিচে চলে গেল আপনার প্রায় 6 ফিট বিম ধরুন 1.5 ফিট, আর বাকি 10 ফিট উপরে চলে গেল 2 ফিটের মতো, তাহলে একটু কম বা বেশি মোটামুটি 22 ফিট এক একটি রড আপনাকে হিসাব করতে হবে। আর 4তলার জন্য আপনাকে 3তলার জন্য যেটি করতে হবে সেটি আপনাকে একটি রড ধরে নিতে হবে মোটামুটি 20 ফিট থেকে 19 ফিটের মতো, সেটি 6 ফিট মাটির নিচে যেতে হবে 3তলার জন্য, তাহলে সেটি মাটাম আনুমানিক 1.5 ফিটে ধরে নিন, তারপর ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে সেটি দেবেন। সেই হিসাবেও আপনাকে রড লাগবে যেটা বলেছিলাম 150 কেজি রিং সহকারে। আর যদি ধরুন আপনি সেটাকে 2তলা ফাউন্ডেশন দেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 18 ফিট ধরে নিতে হবে, কারণ সেটা মাটির নিচে
चार फिट থেকে 4.5 ফিট মাটির গভীরে যেতে হবে লেয়ার থেকে। তারপর মাটির উপর থেকে আরো প্রায় 3 ফিটের মতো। তাহলে মোটামুটি আপনাকে এভারেজে ছাদের উপরে 2 ফিটের মতো থাকতে হবে। তারপর 10 ফিট সেই হিসাবে আপনাকে মোটামুটি একটি 18 ফিট একটি রডের হিসাব করতে হবে। সেটি 6টি করে রড দিলে 417 রডের বেস দিলে 4.5 ফিট বাই 4.5 ফিট, সেক্ষেত্রে আপনার 14 থেকে 14,500 টাকা পার পিস একটি কলমে খরচ হবে। তো সেই হিসাবে আপনাদের একটি খরচের হিসাব দেখিয়ে গেলাম। আর সেটি যদি নিচের বেজের সংখ্যাগুলো সেটি বললাম, ডালের সংখ্যা প্রায় 18.5 ইঞ্চির মতো, আর কলমের যে মোটা চিকন সেটি 2 তলার জন্য 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ধরা হয়েছে কলমের মোটা, 3 তলার জন্য ধরা হয়েছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, আর 4 তলার জন্য ধরা হয়েছে 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি বা একটু কম হলে 18 ইঞ্চি ও ধরতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা সেটি কমেন্টে জেনে নেবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে বলে দেবো। আসসালামু আলাইকুম।